ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। যাই হোক, দেখতে পাচ্ছেন একদিনের কিছু প্রাপ্ত কাজ, যে কাজগুলো আমি আপনাদের মাঝে হয়তোবা করে দেখাবো আস্তে আস্তে। প্রত্যেকটা ভিডিও আপলোড করা আসলে আপনারা বিরক্ত বোধ করবেন বিধায় সবগুলো আপলোড করতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার দোকানের নামটা মামুন রেফ্রিজারেশন সার্ভিসিং সেন্টার। তো যাই হোক, পাংশার বাজার বারেক মোড় সংলগ্ন। ইনশাল্লাহ আপনাদের দেয়া কাজ, আপনাদের ভালোবাসার একটা উদাহরণস্বরূপ আর কি, আপনাদের ভালোবাসাকে আমি খুবই আনন্দিত। দেখতে পাচ্ছেন কিছু কম্প্রেসার, যেগুলো হাওয়া মেশিন হিসেবে আমি বিক্রি করে থাকি। যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন, ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, যে নাম্বারটিতে যোগাযোগ করলে আমি পুরাতন কম্প্রেসারগুলো হাওয়া মেশিন হিসেবে বিক্রি করে থাকি। দেখতে পাচ্ছেন আমি মোটরগুলো বাঁধার পরে যে বার্নিশগুলো করে থাকি, A1 এর যে বার্নিশগুলো সব থেকে ভালো বার্নিশ, কোনো কিছুতেই ফাঁকি দেওয়া উচিত নয় বলে আমি সবসময় ভালো জিনিসগুলো ইউজ করে থাকি। আশা করি এরকমভাবে সবার কাছ থেকে সাড়া পাবো, এই জন্য ভিডিওগুলো সবসময় স্বচ্ছ সহজ করে করে থাকি। এমনকি প্রত্যেকটা ফ্যানও আমরা কালার করে দিয়ে থাকি, যেগুলো দেখতে পাচ্ছেন যে একটা স্ট্যান্ড ফ্যান কালার করা হয়েছে। আর ভিডিওতে যে তিনজনকে দেখতে পাচ্ছেন খুবই দক্ষতার সাথে কাজ করে থাকে, সবসময় আপনাদের সেবার জন্য সবসময় নিয়োজিত। যদি কখনো কারো বাড়িতে কাজ করার প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। মোটর সেটিং, ওয়াশিং মেশিন বসানোর কাজ এরা করে থাকে, এটাকে আমরা বলি হোম সার্ভিস। ডিসি নোয়া ফ্যানগুলো আমরা বিক্রি করে থাকি। আশা করি যদি কারো প্রয়োজন হয় তাহলে ফোন দিয়ে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, যেগুলো যে নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা সবসময় আমাদেরকে পাবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।